আমি তো এই মাছগুলো দেখাইছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই দামে আর এই মাছটা আপনাকে কেউ দিতে পারবে না, মানে আমরা জেলা বা যেখানে হোক মানে এই দামের ভিতরে এই মাছটা আর কেউ দিতে পারবে না, মানে আমি চ্যালেঞ্জ করে বললাম আর কি। আচ্ছা আচ্ছা, সীমিত দামে দিচ্ছি, মানে সীমিত দামে ধরেন যে আমি তো ধরেন অনেক দূর থেকে নিয়ে আসি, 500-1000 টাকা লাভ হলে আমি বিক্রি করে দিই, মানে আমি সেলটা আর কি বেশি করি, আমি মানে লাভটা কম হোক, লাভ চাহিদা কম, কিন্তু মানে হচ্ছে সেলটা বেশি করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার ছুটে চলে আসলাম আপনাদের খামারে, গত সপ্তাহে আসছিলাম, তো এই সপ্তাহে ছুটে চলে আসলাম। তো শুরুতে আপনার পরিচয়টা যদি একটু দর্শকদের দিন। আমার নাম জিয়াউর রহমান জীবন, আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরুণকুলহাটের পূর্ব পাশে আমার বাসাটা। আচ্ছা আচ্ছা, আপনি তো মূলত সারগুরুটা কেনা বেচা করেন? সারগুরু বলতে একটু ছোট বাসাগুলো আর কি আমি কেনা বেচা করি, আপনার কাছে তো খুবই কম দাম পাওয়া যায় আমরা যতটুকু দেখি। জি জি, আমি মানে চাই যতটা কমে দেওয়া যায়, ঠিক আছে, আমি চেষ্টা করি যতটা কমে দেওয়া যায়, আমার লাভটা কম হোক কিন্তু আমার সেলটা বেশি হয়, কারণ আপনি দেখেন যে আমার প্রতি সপ্তাহে কিন্তু নিত্য নতুন কালেকশন থাকে, মানে আমি সপ্তাহে 2 বার করে মাছটা নামাই, একদিন আপনাকে দেওয়ার সুযোগ হয় আর একদিন আছে সুযোগ হয় না, এমনিই বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর আজকে আমি কিছু বাচ্চা দেখাবো, এই বাচ্চাগুলো যারা প্রবাসে থাকে তাদের জন্য আমি একটা অফার রাখছি, মানে ক্যাশ অন ডেলিভারি আর কি, মানে আমাদের বাচ্চা পছন্দ হলে কিছু টাকা অ্যাডভান্স করলো, পরে বাকিটা গিয়ে নিয়ে আসবো, মানে এটা শুধু প্রবাসীদের জন্য, যারা দেশে আছে তাদের বিষয়টা অন্যরকম, তারা তো আসি দেখে শুনে নিতে পারবে। তো আজকে কতগুলো বাচ্চা দেখাবে? আমি আজকে বাচ্চা দেখাবো হচ্ছে আপনার 8টা বাচ্চা দেখাবো, খুবই কালারফুল এবং কোয়ালিটিফুল বাচ্চা দেখাবো, বাচ্চাগুলো আসলে দর্শকরা দেখলে পারে হয়তো খুব ভালো লাগবে, আমি একটা আনকমন বাচ্চাও রাখছি, দর্শকদের দেখান হয়তো দর্শকদের দেখে পছন্দ হবে। আচ্ছা, তো বাচ্চাগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই, চলেন। সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতে? এটা একটা পাকিস্তানি ব্রিডের রাতি শাহিওয়াল সার বাচ্চা। পাকিস্তানি ব্রিডের রাতি শাহিওয়াল সার বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আপনার 6 মাস প্লাস। বয়সটা আছে 6 মাস প্লাস? জি জি। আনকমন একটা গরু, আমার কাছে প্রতি সপ্তাহে আসলে দেখতাম যে একটা করে আনকমন একটা গরু রাখি আমি প্রতি সপ্তাহে। জি জি, এটা খুব কালারফুল একটা বাচ্চা, বাচ্চার কালারটা দেখেন খুবই আনকমন, ইউনিক একটা কালার। তারপরে বাচ্চার আপনার নাভি কম্বল চোট দেখান, ঠিক আছে। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আপনার 6 মাস প্লাস। বয়সটা আছে 6 মাস প্লাস। জি জি। দামটা কেমন রাখছেন এটার? এই বাচ্চার দাম রাখছি আমি 63,000 টাকা। 63,000 টাকা? জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে বলতে মানে খুব বেশি না, আমি সম্মানেও রাখবো শুধু, খুব একটা বেশি না। না আমি আসলে বেচা কেনা করি, তো আসলে দর্শক সবাই জানে আমি বেশি কথা বলে বিক্রি করি না। এটা দেখলাম সিরিয়ালের প্রথম বাচ্চাটা। জি জি। তো দর্শক চলুন দ্বিতীয় বাচ্চাটা আমি আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা একটা 100 শাহিওয়াল সার বাচ্চা। 100 শাহিওয়াল সার বাচ্চা। জি। বয়সটা কেমন এটা? এটার বয়স আছে আপনার 6 মাস প্লাস। 6 মাস প্লাস। বাচ্চারা সামনে নাভিটা দেখান, কোমরটা দেখান, বাচ্চার চুটটা দেখান, ঠিক আছে। এটা মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা। এই কালারের বাচ্চা কি কম পাওয়া যায়? গত সপ্তাহে একটা নিয়ে আসছিলাম, এই সপ্তাহে আরেকটা নিয়ে আসছি, এই কালারের বাচ্চা আছে। এই কালারটা কম পাওয়া যায়? জি জি। এই কালারটা মনে হয় যখন বড় হয় সুন্দর লাগে অনেক। জি জি, যখন বড় হয় তখন সুন্দর দেখা যায়, এখন ছোট তো যার কারণে আর কি অতটা ভালো বোঝা যাচ্ছে না। বয়সটা কেমন এটার? এটা 6 মাস প্লাস। 6 মাস প্লাস। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি 54,500 টাকা। 54,500 টাকা? জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? এটা আলোচনা সাপেক্ষে বলতে খুব বেশি না, আমি শুধু সম্মানেও রাখবো। তো সিরিয়ালের 3 নম্বর বাচ্চাটা দেখাই। সিরিয়ালের 3 নম্বরে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা 100 শাহিওয়াল সার বাচ্চা। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে আপনার 4 মাস প্লাস। 4 মাস প্লাস? জি। মাশাআল্লাহ, নাভি কম্বল চোট তো ভালোই আসছে। জি জি। এটার বাচ্চার বয়স, বাচ্চার কোয়ালিটিটা দেখেন, একদম কোয়ালিটিতে 100-100,
দড়িটা খুলে দিলে আরো ভালো হবে বোঝা যেত আপনার কাছে গলার কম্বলটা কম্বলটাও তো ভালো ভালো কম্বলে ভাঁজ দড়ির জন্য ভাঁজ পড়ে আছে জি আচ্ছা এইটার বয়সটা আছে 4.5 মাস প্লাস এটার দামটা কেমন রাখছেন এটার দাম হচ্ছে আমি 60000 টাকা 60000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে বলতে মানে দরদামে কোনো সুযোগ নাই আমি তো ফিক্সড বেচা কিনা করি আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার বাচ্চাটা তো দর্শক চলুন 4 নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা এটাও তো শাইহাল না জি জি এটা একটা 100 শাইহাল সার বাচ্চা 100 শাইহাল সার বাচ্চা এটার বয়সটা কেমন এটার বয়স আছে আপনার 4.5 মাস প্লাস 4.5 মাস প্লাস মাশাআল্লাহ এটার তো চুটটা তো খুব মাশাআল্লাহ এটা সুট নাভি কম্বল সব দিক দিয়ে স্কোয়ার বাসার মাথাটা দেখেন বয়সটা কেমন এটার এটার বয়স আছে 4.5 মাস প্লাস 4.5 মাস প্লাস জি দর্শক 4.5 মাস প্লাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটার দামটা কেমন রাখছেন এটার দাম হচ্ছে 61000 টাকা 61000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন জি জি দর্শক আপনারা বাচ্চাটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো দর্শক চলুন সিরিয়ালের 5 নম্বর বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের 5 নম্বরে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা নেপালি গির বাচ্চা নেপালি গির বাচ্চা জি এটার বয়সটা কেমন এটার বয়স আছে আপনার 8.5 মাস প্লাস 8.5 মাস প্লাস একটু বড় সরো বাচ্চা জি এটা একটু বড় সাইজের বাচ্চা এটা আপনি মানে শাইয়ালের সঙ্গে আর কি আছে নেপালি গিরের মিক্সড আছে কিছু মাশাআল্লাহ মাজাটাও তো অনেক ভারী জি চোট আছে কানগুলো বড় বড় মাশাআল্লাহ এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছেন হচ্ছে লটের দাম রাখছি 68000 টাকা দুইটা একসাথে দুইটা সঙ্গে নিলে 5-6 দুইটা লট করছে জি জি দর্শক 5-6 দুইটা লট করছে দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবে জি জি তো লটের পরবর্তী গরুটা দর্শক চলুন 6 নম্বর গরুটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের 6 নম্বরে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন মাশাআল্লাহ এটার কি জাতের এটা একটা নেপালি গির বাচ্চা এটার কালারটা দেখেন কানটা দেখেন ঠিক আছে কান মাথা দেখলে আর কি নেপালি ভাষা চেনা যায় এটা এই কান দেখলে অনেক আবার জি কান দেখলে অনেক আবার উল্টানো বাহামা বলে অনেকে এটাকে কিন্তু আসলে এটা হচ্ছে আপনার নেপালি গির বাচ্চা একটা বয়সটা 8.5 মাস প্লাস বয়স 8.5 মাস প্লাস কালারটা অনেক সুন্দর নাভি কম্বল খুবই ভালো তো দুইটা একসাথে লটের দাম রাখতে চাচ্ছেন জি জি তো 5-6 দুইটা লটের দামটা কত রাখছেন 68000 টাকা করে 68000 টাকা পার পিস জি 68000 টাকা পার পিস আলোচনা সাপেক্ষে নিতে পারবেন জি জি এই দুইটা কোনো ক্যাশ অন হোম ডেলিভারি হবে না এই দুইটা সে নিলে পরে আগে টাকা পেমেন্ট করা লাগবে আগে টাকাটা পেমেন্ট করতে হবে জি জি